সেপ্টেম্বর মাহত 15 দিন অসম সরকারখনে গুটেই গাঁত থাকিব। সেপ্টেম্বর মাহত আমার সকল মন্ত্রীয়ে 15খনক গাঁত রাতে থাকিব। মানে মন্ত্রীসভার যিকোনো এজন মন্ত্রীক আমার ইয়াত আমি আমন্ত্রণ করছো, আমার গাঁওখনের রাস্তাটা চাই যাওক, রাতে থাকি যাওক। কিছুদিন পূর্বে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিলে যে গাঁওলৈ যাব সরকার। সেপ্টেম্বর মাহত আমার সকল মন্ত্রীয়ে 15খনক গাঁত রাতে থাকিব। বুঝ লব উন্নয়নের। গোয়ালপাড়া জেলার কৃষ্ণা নিকটবর্তী শালপাড়া নেপালীপাড়ার গাঁওর রাইজে আহ্বান জানাইছে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীলৈ। মানে মন্ত্রীসভার যিকোনো এজন মন্ত্রীক আমার ইয়াত আমি আমন্ত্রণ করছো, তো আমাক আমার গাঁওখনের রাস্তাটা চাই যাওক, রাতে থাকি যাওক। কারণটা হচ্ছে উন্নয়ন। উন্নয়নের মুখ নেদেখা এখন গাঁও, যখন গাঁত স্কুটি আছে, বাইক আছে, মটরসাইকেল আছে, দুচকীয়া চারিচকীয়া বাহন আছে, কিন্তু সেইবোর বাহন বারিষা ছটা মাহ আসলে উলাব নয়, আর ছটা মাহে ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে থাকে দুচকীয়া চারিচকীয়া বাহন সমূহ। ই রিক্সা চলিব নোৱাৰা এটা পথ, সাইকেল চলাব নোৱাৰা এটা পথ, যেটো পথ আছে দুধনৈ সমষ্টির অন্তর্গত শালপাড়া নেপালীপাড়াত। আর মোৰ সতীর্থই সেই দৃশ্য আপনার দেখুৱাব, যে দৃশ্য দেখিলে আপনার চকু কপালত উঠিব। উন্নয়নের কথা কোৱা, পরিবর্তনের কথা কোৱা, এইখন সরকারের দিনতে এই সমূহ দৃশ্য আসলে দেখিলে সকলোরে চকু কপালত উঠিব। কারণ উন্নয়ন হওয়া বলে যেধরনের সরকারে বারম্বার কই আহিছে, সেই উন্নয়ন কত হয়েছে? কারণ যেটো পথ আপনাদের প্রত্যক্ষ করে আছে, মোৰ ক্যামেরা সহযোগী যেটো পথ আপনার দেখুয়ে আছে, এই পথটা কিন্তু কোনো ঘুকত গাঁত থাকা একটা পথ নহয়। এই পথটা হচ্ছে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের লাগি থাকা একটা পথ, যেটো পথেরে ছাত্রছাত্রী সকল বিদ্যালয়ে অহা যাওয়া করব লাগে। আর এই পথত ট্রেক্টরের বাইরে কোনো এখন বাহনে নচলে, যার ফলত জমর যাতনা ভোগ করবলগা হয়েছে। মই পুনর্বার কথা উল্লেখ করম যে স্কুটি, বাইক, চারিচকীয়া বাহন এই ছটা মাহে এই বারিষার সময়ত উলাব নয়, গাঁওবাসীয় ঘরের ভিতরতে আবদ্ধ করে রাখে, আর খরালি মাহে এই যান বাহনসমূহ তেখেতসকলে ব্যবহার করে। সেইটো কারণে সরকারের যে মন্ত্রীসমূহ গাঁত থাকিব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলো কৈছে, সেই মুখ্যমন্ত্রী আহ্বানের প্রতি সঁহাৰি জনাই আসলে গাঁওবাসী আহ্বান করেছে যে কোনোবা এগারী মন্ত্রী আহি এটা দিন অতিবাহিত করক এইখান গাঁত, চাওক আসলে উন্নয়ন কি ধরনের হয়েছে, পরিবর্তন কি ধরনের হয়েছে। স্থানীয় লোক আমার হতে আছে, তেখেতসকলের মই মন্তব্য লোক কারণে চেষ্টা করম। নিশ্চয়কৈ হিমন্ত বিশ্ব শর্মায় একটা ভাল কথাই কৈছে যে গাঁত থাকিব সরকার, গতি আপনাদের এইমাত্র কৈছিলে যে তেখেতসকল আপনাদের আহিব কারণে আহ্বান জানাব, কোকসুন কথা। হয়, মই মানে প্রথমতে নিউজ 18 আসামক ধন্যবাদ জানাইছো, যেহেতু আমার অঞ্চলের এটা মানে দুর্দশার কথা ইয়াত আপনাদের কি করব আইছে। আমার এই মানে খুবই পরিতাপর কথা, আমার শালপাড়া নেপালীপাড়া হয়ে আদর্শ প্রাথমিক বিদ্যালয় অঙ্গনবাদী কেন্দ্রলৈ যাওয়া রাস্তা, এই রাস্তা ইমান যে শোচনীয় হয়েছে যে এই মানে আমি মানে ভাবিবলৈ বাধ্য হয়েছো। এতিয়া সরকারে আজি মানে ভারত স্বাধীন হওয়ার আজি মানে 75 বছর হল, কিন্তু আমার এই রাস্তার একটা শিলগুটিও নপরিল। আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি মানে আবেদন জানাইছো, মানে অলপতে ঘোষণা করেছে যে মানে গাঁত কি কি মানে অসুবিধা আছে মানে রাতে কটাব, গতি মানে মন্ত্রীসভার যিকোনো এজন মন্ত্রীক আমার ইয়াত আমি আমন্ত্রণ করছো, আমাক আমার গাঁওখনের রাস্তাটা চাই যাওক, রাতে থাকি যাওক। খোঁজ করবা অসুবিধা হয়, গাড়ি সাইকেল গাড়ি বাইক চলাব অসুবিধা হয়। এয়া হৈছে আসলে পরিবর্তন, এয়া হৈছে উন্নয়ন। যিখন সরকারের দিনত উন্নয়ন আর পরিবর্তনের কথা কই থাকা হয়েছিল, সেইখন সরকারের দিনতে দুধনৈ সমষ্টির এটা পথে জলাকলা খুয়াইছে রাইজক, যার কারণে রাইজে উপায়ন্তর হয়ে এতিয়া সরকারক আহ্বান করেছে যে আপনাদের কোনোবা এগারী মন্ত্রী আহি চাওক, এটা দিন অতিবাহিত করক এই শালপাড়া নেপালীপাড়া গাঁওত।